ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব সেটা হলো কোয়ালিটি ওয়ালসের মিনি কর্নেটো। আজকে এটা আমরা লেফট হ্যান্ড চ্যালেঞ্জ নিচ্ছি, ওকে? ওয়ান হ্যান্ড ইটিং চ্যালেঞ্জ, কিন্তু লেফট হ্যান্ড দিয়ে খাবো, রাইট হ্যান্ড ইউজ করব না, ওকে? তো মামও সেম রুল, সবার ক্ষেত্রেই এক নিয়ম, কাউর আলাদা না। তো আজকে আমাদের ওয়ান হ্যান্ড ইটিং চ্যালেঞ্জে আমাদের লেফট হ্যান্ড ইটিং চ্যালেঞ্জ হবে। এটা হলো ফ্রেন্ডস কোয়ালিটি ওয়ালসের, দেখতেই পাচ্ছ, হ্যাঁ, ছোটা কর্নেটো। তো চলো, তো মামকে আগে দিই, তারপর তোমার ফিল দিও তো হবে। লেফট হ্যান্ড কোনটা ফ্রেন্ডসে দেখি দাও তো। মাম স্টার্ট করবে লেফট হ্যান্ড দিক, লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড একদম না, রাইট হ্যান্ড পেছনে দিয়ে দাও, রাইট হ্যান্ড পেছনে দিয়ে দাও। ঠিক আছে, দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, মাম কিন্তু লেফট হ্যান্ড দিয়ে খাবে, রাইট হ্যান্ড দিয়ে ধরতে পারবে না। রুল সবার ক্ষেত্রে সমান। মামের চকলেটের সমস্ত জিনিস মামের কাছে বেস্ট। তো চলো, আমিও দেরি করছি কেন, আমিও খাওয়া স্টার্ট করে দিই। ও, ডান হাত তো চলবে না, রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড দিয়ে খাবো। বা হাত দিয়ে কিন্তু কাগজটা ছিঁড়তে হবে ফ্রেন্ডস, যেহেতু মাম ছোট, আমি মামকে একটু হেল্প করবো। আমাদের রাইট হ্যান্ডটা পেছনে ছিল, আমরা লেফট হ্যান্ড আজকে চ্যালেঞ্জ নিয়েছিলাম। সবসময় মাম ফার্স্ট হয়, বিস্কিটে ফার্স্ট হয়েছে, আইসক্রিমে ফার্স্ট হয়েছে, এবার তো আমি ফার্স্ট হই, কি বলো তোমরা? তো যাই হোক ফ্রেন্ডস, আজকে যদি আমাদের লেফট হ্যান্ড ইটিং চ্যালেঞ্জ তোমাদের ভালো লেগে থাকে, দুটো হাত পার করি, মানে আইসক্রিম ইটিং চ্যালেঞ্জটা তোমাদের ভালো লেগে থাকে, মানে ওয়ান হ্যান্ড ইটিং, মানে লেফট হ্যান্ড ইটিং চ্যালেঞ্জটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা করতে হবে, ভিডিওটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। মামের খেতে খেতে আমার ভিডিও শেষ হয়ে যাবে, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিও দেখতে থেকো, চেষ্টা করবো এর থেকেও ভালো ভালো ভিডিও আনার। তো তোমরা কিন্তু ভিডিওগুলো দেখো, ঠিক আছে, আর কমেন্ট করো, অপেক্ষায় রইলাম, চলো।